রিকা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি অষ্টম শ্রেণী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা একটা খুব সহজ অঙ্ক নিয়ে, আমরা মুনাফার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। মুনাফার অঙ্কের মধ্যে লেখা আছে, দেখো, এক ব্যক্তি 10% মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। সরল মুনাফা নির্ণয় করো। সরল মুনাফা ক্ষতে আছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, এবং গতে লেখা আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা আসি কতে, ক নাম্বারটা লেখা আছে এখানে, এখানে যদি আমরা ভুল করতে চাই তাহলে এখানে কী লেখা আছে, মুনাফা হলো 5,000 টাকা। তাহলে এখানে আসল পি সমান 5,000 টাকা, 5,000 টাকা। আর এখানে দেখা যাচ্ছে মুনাফার হার আছে আর সমান 10% বা উপরে 10, আমরা নিচে 100 লিখব, বা এটাকে করা যায় 0.1। এটাকে আমরা তারপর পারবো আমরা সময় এন সমান 3 বছর। আমরা এখন বের করব সরল মুনাফা। তো সরল মুনাফার সূত্র হলো আমাদের, আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন আর। এখানে পি হলো 5,000 টাকা পূরণ, আর হলো 0.1 পূরণ 3। এখানে আমরা যদি পূরণ করতে যাই 3×5 1,500 টাকা দাঁড়াবো, 1,500 টাকা। এটা সরল মুনাফা বের করলাম আমরা, সরল মুনাফা বেরোলো 1,500 টাকা। এবার আমরা ক্ষতে যাব, ক্ষতে দেখি আমরা কী পাবো, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমাদের এখানে, এখানে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি এখানে আসল কত, আসল পি সমান 5,000 টাকা, আর আছে মুনাফার হার হলো তোমার 10% বা 10 100 বা এখানে 0.1% 1, আর এখানে সময় আছে আমাদের এন সমান 3 বছর। এখন এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনে যাব, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি সমান পি ইন্টু 1+R^n। এখানে আমরা যদি মানটা বসাইতে চাই তাহলে আমরা পাবো কি, দেখো 5,000 এখানে 1 যোগ 0.1 3। এখন এটাকে আমরা এবার আমরা এটা দিয়ে এটা গুণ করলে আমরা পাবো, এখানে দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আমরা পাবো কত পেয়েছি। এখানে দেখো, এখানে যদি আমরা এটা নির্ণয় করি তাহলে 5,000 পূরণ 1.1^3, এটাকে ভেঙলে পাবো আমরা পূরণ 1.331। এটাতে যদি এটা গুণ করি আমরা পাবো 6655 এত টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পেলাম কত, 6655 টাকা। এবার আমরা যেটা নির্ণয় করব সেটা হলো ঘ নম্বরটা কী বলেছে, দেখো এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যগুলি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ক থেকে পাই সরল মুনাফা আমরা পেলাম হলো কত টাকা, 1,500 টাকা। সরল মুনাফা পেলাম আমরা 1,500 টাকা। এবার আমরা ক থেকে এটা আমরা কী পেয়েছি, এটা আমরা তোমরা দেখো যে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি। আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন পেলাম সি সমান আমরা তাহলে পেলাম কত, 6655 টাকা। এখানে তাকাও, আমাদের এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কী, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো সি মাইনাস পি। তাহলে এখন সি কত, 6655 টাকা মাইনাস পি হলো 5,000 টাকা। এটাতে বিয়োগ দিলে আমার থাকবে 1,655 টাকা। এই 1,655 টাকা থাকবে
এখন আমরা এখানে যা চেয়েছে যেমন সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে আমরা এটা এখন বের করব। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য পেলাম। পার্থক্যটা বের করবো আমরা কত, সমান 1655 মাইনাস 1500, এই 1500 এই টাকা, এটা থেকে এটা মাইনাস করলে আমরা পাবো কত, 155 টাকা। এই হলো অঙ্কটা। তাহলে আশা করি তোমরা এই মুনাফার অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।